হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুরেন্দ্র বায়োলজি। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি একটি সুখবর, মাদ্রাসা সার্ভিস কমিশন এর নতুন বছরে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ। তো দীর্ঘ কয়েক বছর জটিলতা কাটিয়ে নতুন বছরে আবার নতুন করে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো, মাদ্রাসা সার্ভিস কমিশন, যেটি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের একই নিয়মে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। তো এই মাদ্রাসা সার্ভিস কমিশন যে শূন্যপথ সৃষ্টি হয়েছে, যেহেতু দীর্ঘদিন ধরে প্রক্রিয়াটি বন্ধ ছিল, তো তার কারণে প্রায় 7,000 ভ্যাকেন্ট আমরা দেখতে পাব। তো এই প্রসঙ্গে যে 7,000 ভ্যাকেন্টের মধ্যে 5,000-এর বেশি ভ্যাকেন্ট শিক্ষক নিয়োগের জন্য, বাকিটা থাকবে শিক্ষাকর্মী নিয়োগের জন্য। তো এই প্রসঙ্গে যে তথ্য জানা গেছে যে কবে হতে পারে এই মাদ্রাসা সার্ভিস কমিশন এর পরীক্ষা, তো কোনো নোটিফিকেশান আজ পর্যন্ত জারি হয়নি। যেহেতু স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি, ওয়েস্ট বেঙ্গল এসএসসি বোর্ড এর নতুন নিয়োগ প্রক্রিয়া খুবই শীঘ্র আসতে চলেছে, তো তারই পাশাপাশি জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশন তার নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া আনতে চলেছে। তো বায়োলজি রিলেটেড পড়াশোনা করতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল সুরেন্দ্র বায়োলজি। এই ইউটিউব চ্যানেলে যুক্ত থাকলে আপনারা বায়োলজি রিলেটেড অনেক তথ্য পেয়ে যাবেন, এবং এরই পাশাপাশি এখানে মক টেস্ট ও থিওরি রিলেটেড অনেক টপিক আলোচনা করা হয়। তো শেয়ার করুন, এবং নিচে ডেসক্রিপশান বক্সে ইউটিউব চ্যানেল এবং ইউটিউব চ্যানেলের পাশাপাশি হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য যে লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কে আপনারা অবশ্যই যুক্ত হতে পারেন।